নজর সদা হো উঁচি শিখাতি হ্যায় পতং। নমস্কার বন্ধু, স্বাগত জানাই তোমাদের নিজস্ব চ্যানেল D&D-তে। পৌষ সংক্রান্তির দিন ভারতবাসী মেতে ওঠে নানান উৎসবে। পাঞ্জাবের লাহড়ি, আসামের বিহু, তামিলনাড়ুর পোঙ্গল, গুজরাতের মকর পরব, তেমনি আমাদের বাংলাতেও হয় গঙ্গাসাগর মেলা, বিখ্যাত জয়দেব কেন্দুলি মেলা। সেই সময় বর্ধমানও মেতে ওঠে ঘুরির মেলাতে। প্রত্যেক কটা ছাদে মানুষ ভর্তি, ঘুরির নেশা এমনই যে বাচ্চা থেকে বুড়ো সবাই মেতে ওঠে ঘুরির আনন্দে। তোমাদের দেখাচ্ছি কেমন সব মানুষরা ঘুড়িতে মেতে রয়েছে বর্ধমান শহরে। মেলার আগের দিন, এখন ঘড়িতে রাত 10:15। বর্ধমানে ঘুড়ি নিয়ে কেমন উন্মাদনা তোমাদেরকে দেখাচ্ছি। কত মানুষ এসছে ঘুড়ি কিনতে, সুতো কিনতে, কালকে ঘুড়ি ওড়াবে বলে। খালি এখন আমি এখন দাঁড়িয়ে আছি বর্ধমানের তেঁতুলতলা বাজারে। তোমরা তার জায়গাটা একটু দেখে নাও, কেমন ভিড় দেখো দোকানে। বর্ধমান শহরে ঘুড়ি ওড়ানোর প্রথা চালু হয় বর্ধমান রাজ আমলে। এই প্রথা চালু করেন বর্ধমান মহারাজাধিরাজ মহতাব চাঁদ বাহাদুর। ছাদে উঠে ঘুড়ি ওড়াতেন মহারাজ, সপার্ষদ, আস্ত বন্ধু, জমিদার, পত্তনিদাররা, ভিয়েন বস্ত, তৈরি হতো খানা। ঘুড়ির মেলার দিন রাজবাড়িতে তৈরি হতো একটি বিশেষ পদ। সেই পদ এখনও চালু আছে বর্ধমান রাজপরিবারের সদস্যদের মধ্যে। যে খাবারটা দেখালাম, এই খাবারটার নাম হচ্ছে তেহেরি। এই তেহেরির কি ইতিহাস সে সম্বন্ধে জেনে নেবো রাজপরিবারেরই এক সদস্যের কাছ থেকে। মকর পৌষ সংক্রান্তি আজকে, তো পৌষ সংক্রান্তির দিন এটা রাজপরিবারের ট্র্যাডিশন চলে আসছে আর কি। আমাদের আজকের দিনে নিরামিষ রান্না হয়, ওই তেহেরি রান্না করা হয়। তেহেরি জিনিসটা হচ্ছে শুকনো খিচুড়ির মতো আর কি, ওতে চাল, ফুলকপি, মটরশুঁটি, আলু এইসব দিয়ে সুন্দর একটা রেসিপি তৈরি করা হয়, খেতে খুব সুন্দর লাগে। এটা একমাত্র নন বেঙ্গলিদের মধ্যে এইটা চালু আছে আর কি। আজকের দিনে আমাদের এই রান্নাটাই হয় এবং সবাই মিলে আমরা এটাই খাই আর কি। তার সঙ্গে আলু ভাজা, বেগুন ভাজা, পাঁপড় ভাজা, টমেটোর চাটনি, ধনে পাতার চাটনি। তাহেরি বর্ধমান ছাড়া আর কোনো জায়গায় বোধহয় পাওয়া যায় না, নাকি? না, এটা বর্ধমানের রাজপরিবারেরই এটা একটা খাবার বলতে পারা যায় আর কি। এটা রাজপরিবারের এটা প্রথম থেকেই এটা তৈরি হয়ে আসছে আর কি। না, এটা ইউপি সাইডেও চলে আর কি, নন বেঙ্গলি বেল্টে ইউপি ফিউপিতেও চলে তাহেরি। আপনার নামটা?
অনির্বাণ মেহরা আমার নাম। ছাদে ছাদে বসে যায় মাইক, দেখতে পাচ্ছ এরকম আমাদেরও ছাদে বসে রয়েছে মাইক, হবে গান, আনন্দ এবং ব্যাপক মজা। সুতরাং ভিডিওটার সঙ্গে থাকো। এগুলো হচ্ছে পাঁচ দিয়া ঘুড়ি, এরকম দুটো ফুটো করতে হবে, একটা এদিকে একটা এদিকে বা এদিকে বা এদিকে, আর নিচে একটা মাপের দূরত্বে এখানে একটা ফুটো এখানে একটা ফুটো, দুদিকে কাঠির দুদিকে দুটো ফুটো, এদিকে সুতোটা দিয়ে সুতোটাকে এদিকে ভরে দাও, দিয়ে এইভাবে গিট দাও দুটো তিনটে চারটে, সুতোটাকে ওদিক থেকে এদিকে ভরে দিয়ে আবার তোমার এরকম ভাবে তিনটে চারটে গিট। এটা হচ্ছে যুক্তি বাঁধা, এটাকে বলে যুক্তি বাঁধা। এরকম তুমি নিলে একটা মাপ করে নাও, এরপরে একদম মিডিলে নিয়ে এসো ঘুড়িটাকে, সুতোটাকে মিডিলে নিয়ে এসে এখানে একটা গিট বেঁধে দাও, একটা মাপ করে নাও ঘুড়ির। এইটা হচ্ছে আমাদের বর্ধমানের ভাষায় ধোলাই দেওয়া। দেখো ঘুড়িটাকে ছাড়ছে, বাথরুম ছাড়, এই যে ছাড়লো এটাকে বলে ধোলাই দেওয়া। এখন দেওয়ার মধ্যে ঘুড়িটা বাড়তে থাকলো, দেখতে পাচ্ছ। আর এই আমাদের লরমদাজ। ঘুড়ির মেলার দিন অনেকেই বাড়ির ছাদে করে পিকনিক, বাজে গান, আমরাও বাড়ির ছাদে খাবার নিয়ে এসে করছি পিকনিক, দেখাচ্ছি তোমাদের। বর্তমানে রাজা না থাকলেও রয়ে গেছে এই রাজপ্রথা। বর্ধমানে ঘুড়ির মেলা হয় তিন দিন। পৌষ সংক্রান্তির দিন হয় বর্ধমান রাজবাড়ির আশেপাশে ঘুড়ির মেলা, পয়লা মাঘ হয় সদরঘাটের মেলা, এবং দোসরা মাঘ হয় বাহির সর্বমঙ্গলা পাড়ার ঘুড়ির মেলা। এই ঘুড়ি নিয়ে এক অদ্ভুত উন্মাদনা আছে বর্ধমানের 8-80 বছর বয়সের মানুষের মধ্যে। এবার দেখে নিন ঘুড়ির মেলার দিন বন্ধুদের সাথে কাটানো চরম বাওয়ালি। খাকামার আগড়া হচ্ছে না, টান হয়ে আছে সুতো আসছে। চলে গেছে
অস্তাচলের পথে আমাদের মেলা শেষের দিকে, এবছরের মতো মেলা প্রায় শেষ হতে চলল, দেখা হবে আবার সামনের বছরে। ভিডিওটা কেমন লাগে যদি ভালো লাগে তাহলে লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি আমাদের চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে সাবস্ক্রাইব করো। আমরা হাজির হব বর্ধমান তথা বাংলার বিভিন্ন অজানা অদেখা কাহিনী নিয়ে। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে। ভালো থেকো বন্ধু, জয় হিন্দ।